Assalamualaikum, our honorable guardians and my little students. How are you all? Hope you are all well. Welcome to our online class from Chowdhury International School. Today I am here to take another topic. Aaj amra notun je topic ta niye alochona korbo seta holo five white flowers. Amader fourth term syllabus e ei topic ta ache five white flowers. Amader deshe onek dhoroner white flower ache. তার মধ্যে আমরা পাঁচটি হোয়াইট ফ্লাওয়ারের নাম ভালো করে মুখস্থ করব এবং লিখব আমার সাথে একজন মিস আছেন রানু মিস তার সাথে একটু পরিচয় করিয়ে দেই উনি আমাদেরকে এক ছুরি ফুল নিয়ে এসে দেখাচ্ছে আসসালামু আলাইকুম আচ্ছা ঠিক আছে তাহলে আমরা একটু দেখে নেই আজকে কি কি ফ্লাওয়ারগুলো আমরা শিখব At first, tube rose. Tube rose. আমরা বাংলা সাথে ইংরেজি সাথে সাথে বাংলা ফুলের নামগুলো জেনে নিব। Tube rose হলো রজনীগন্ধা। বকুল, বকুল, night queen, রাতের রানী যেটা হাসনাহেনা, বেলা, বেলি, গার্ডেনিয়া, গন্ধরাজ। তাহলে তোমরা ঝটপট খাতা নিয়ে বসে পড়ো এবং আমার সাথে সাথে লিখো। First, আমরা কি পড়েছি? Tube rose. T U B E T U R O S E Tuberose Tuberose হলো রজনীগন্ধা মিস আমাদেরকে দেখাবে রজনীগন্ধা ফুলটা কেমন এবং এইটা অনেক গন্ধ একটু খুব সুন্দর ঘ্রাণওয়ালা ফুল আচ্ছা মিস একটু এটা সম্পর্কে একটু বলেন এটা হচ্ছে সাদা ফুল আমাদের দেশেই পাওয়া যায় এটা নাম রজনীগন্ধা আর ইংরেজিতে এটাকে আমরা টিউব রোজ বলি টি ইউ বি ই টিউব আর ও এস ই রোজ ওকে থ্যাংক ইউ নেক্সট নাম্বার 2 হলো বকুল বি এ কে ইউ এল বকুল ফুলটাও অনেক সুন্দর ঘ্রাণ বকুল ফুলের মালা আমরা তৈরি করে থাকি এটা ঝরে পড়ে ছোট একটি ফুল মিস তোমাদেরকে দেখাচ্ছেন বকুল ফুলটা এই সেই বকুল ফুল ছোট একটা ফুল এটা অনেক বেশি বড় হয় না কিন্তু অনেক বড় একটা গাছে এই ফুলগুলো ফুটে থাকে থ্যাংক ইউ নাম্বার 3 হলো নাইট কুইন এন I G H T Night Q U E E N এখানে আমরা E E টা double U বলতে পারি N I G H T Night Q U E E N Night Queen হলো হাসনা হেনা আমরা এখন নাইট কুইন ফুলটা দেখে নেই এটা রাতের বেলা ফুটে থাকে এবং খুব সুন্দর ঘ্রাণ অনেকগুলো পাপড়ি আছে নাইট কুইন ফুলে শুধুমাত্র রাতের বেলায় এটা ফুটে নাম্বার 4 বেলা বেলা যেটা আমরা বাংলায় বেলি ফুল বলে থাকি বেলি ফুলটা অনেক সুন্দর ঘ্রাণ এবং বেলি ফুলেরও মালা তৈরি করে থাকি আমরা বিভিন্ন অনুষ্ঠানে আমরা বেলি ফুলের মালা চুলে পরে থাকি আমরা একটু বেলি ফুলটা দেখে নেই এই ফুলটারও অনেকগুলো ছোট ছোট পাপড়ি থাকে নাম্বার 5 গার্ডেনিয়া গার্ডেনিয়া হলো গন্ধরাজ জি এ আর গার ডি ই এন আই এ গার্ডেনিয়া আমরা যখন বড় বানানগুলো পড়ব তখন কিন্তু সিলেবলগুলো ভাগ করে করে পড়ব জি এ আর গার ডি ই ডি এন আই এ নিয়া গার্ডেনিয়া গার্ডেনিয়া হলো গন্ধরাজ এটি অনেক সুন্দর একটি ঘ্রাণের ফুল এবং এই ফুলটারও অনেকগুলো পাপড়ি আছে তাহলে আমরা আজকে যে পাঁচটি ফুলের নাম পড়েছি কি কি সেগুলো আরেকবার পড়ে নেই
কুইন বেলা গার্ডেনিয়া। আমরা এই ফুলগুলো যখন লিখব তখন ভালো করে মুখস্থ করে নিব যে ফাইভ হোয়াইট ফ্লাওয়ার্স। আর এগুলো দিয়ে আমরা আরেকভাবে একটি মজার খেলা খেলতে পারি, যেমন পাজেল আকারে আমরা করতে পারি। আমরা যদি এভাবে বক্স করে দেই, বক্স করে যদি আমরা লিখে থাকি বি আর এখানে এ, এখন যদি আমরা যদি বলি যে এখানে দুটা লেটার বসাও যেটাতে একটি ফুলের নাম হবে, হোয়াইট ফুলের নাম হবে, তখন আমাদের ছোট্ট বেবিরা সুন্দর করে এখানে লিখে ফেলতে পারবে বি ই এল এ বেলা। আবার ঠিক এটাকে আমরা যদি রিঅ্যারেঞ্জ আকারে করি, এভাবে করে লিখে থাকি যে এলোমেলো করে এটাকে তোমরা একটু সাজাও, সাজিয়ে এটা একটি ফুলের নাম তৈরি করো, তখন কিন্তু ওরা সুন্দর করে কিন্তু এটা করে ফেলতে পারবে। এই লেখাটা আমরা খাতাও লেখাতে পারি কিংবা ছোট ছোট টুকরো কাগজে যদি লেটারগুলো লিখে ওদেরকে ছড়িয়ে বলি যে এগুলো সাজিয়ে একটি করে ওয়ার্ড তৈরি করো, তাহলে কিন্তু ওরা খুব সহজেই এই নামগুলো মুখস্থ করতে পারবে এবং মনে রাখতে পারবে। তাহলে আজ এই পর্যন্তই, তোমরা বাসায় ভালো করে এগুলো প্র্যাকটিস করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।